আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনার জন্য নিয়ে আসছি কীভাবে ওয়াইফাইয়ের কিউআর স্ক্যানার অফ করবেন। আপনি ঘরে ওয়াইফাই এনেছেন, 500 টাকা বা হয়তো বা 600 টাকা মাসে ভাড়া দেন এবং আপনি একজন, দুইজন, পাঁচজন, দশজনকে দিলেন, কিন্তু যেই পাঁচ দশজনকে দিলেন সেই পাঁচ দশজন আপনার অজান্তে বন্ধুর খাতিরে বা আত্মীয় স্বজনের খাতিরে আপনাকে না জানিয়ে আপনার তাদের মোবাইলে কিউআর স্ক্যান থেকে বের করে আপনার পাসওয়ার্ড অথবা মোবাইল থেকে কিউআর স্ক্যান করে দিয়ে দিচ্ছে, সেটা আপনি জানতে পারছেন না। তাতে করে আপনার নেট অনেক স্লো হয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি যাদেরকে পাসওয়ার্ড দিয়েছেন এবং যদি কেউ কিউআর স্ক্যান করে আপনার অজান্তে নিয়ে যায়, পাসওয়ার্ড জানলে বা কিউআর স্ক্যান করলেও তার মোবাইল কানেক্টেড হবে না। শুধুমাত্র আপনি যদি তাদেরকে, যাদের লিস্ট যাদেরকে আপনি দিবেন তারাই শুধু আপনার কানেকশন হতে পারবে। তো আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে কিউআর স্ক্যান অফ করবেন। প্রথমে আপনারা গুগলে ঢুকবেন। আমি ক্রোমি বাজারে গুগলে ঢুকলাম। গুগলে ঢুকে সার্চ বক্সে লিখবেন 192.168.0.1.1, না হলে 192.168.1.1, এই দুটা দিবেন। যদি 01 দিবেন লাস্টে, যদি না হয় তাহলে 11 দিবেন, যে কোনো একটা আপনাদের কাজ করবে। তো আমি 19.168.0.1 দিয়ে দিলাম। ওয়ান দিয়ে সার্চ দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, দেখবেন এরকম একটা অপশন আসলে উপরে ছোটো হাতের এ দিয়ে অ্যাডমিন লিখবেন, অ্যাডমিন লিখবেন, নিচে আবার সেম ছোটো হাতে দিয়ে অ্যাডমিন লিখবেন, দুটো জায়গায় অ্যাডমিন লিখবেন, লিখে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা অপশন আসবে, দেখবেন লগ ইন করার পর এরকম একটা অপশন আসবে, দেখবেন বাম দিকে দেখেন কালো কালো দাগ, কালো কালো কালোরিয়ার ভিতরে লেখাগুলি এগুলো বাম দিকে একবারে, এই বাম দিকে দেখেন স্ট্যাটাস কুইক সেট আপ WPS নেটওয়ার্ক ওয়ারলেস গেস্ট নেটওয়ার্ক। তো আপনারা ওয়ারলেসে ক্লিক করবেন। আমি ওয়ারলেসে ক্লিক করলাম। ওয়ারলেসে ক্লিক করার পর দেখবেন ওয়ারলেস সিকিউরিটি, ওয়ারলেস ম্যাক ফিল্টারিং, ওয়ারলেস অ্যাডভান্স, ওয়ারলেস স্ট্যাটিক্স। আপনারা ওয়ারলেস ম্যাক ফিল্টারিংয়ে দেবেন। ওয়ারলেস ম্যাক ফিল্টারিংয়ে দিয়ে এই যে দেখেন আমি এগুলো ম্যাক ফিল্টারিং করে রেখেছি। এই যে এই যে ম্যাক অ্যাড্রেসগুলো আছে মোবাইলের, যারা যারা আমার লাইন চালায় তারা এই যে ম্যাক অ্যাড্রেসগুলো, সবগুলো ম্যাক অ্যাড্রেস আমি এখানে বসে লিস্ট করে এখানে নাম দিয়ে জালাল শামিম আরফিন শামনু লিস্ট করে রেখেছি। এখন আপনারা ম্যাক অ্যাড্রেসটা কী আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর কিউআর স্ক্যানটা কী তাও দেখাচ্ছি। এই যে দেখেন আমি এখানে ঢুকলাম এই ওয়াইফাই, এখানে আমি ওয়াইফাই ইয়ার যেটা ওখানে জুড়ে ক্লিক করে রাখলাম। ক্লিক করার পর এই যে দেখেন এখানে আমার আমার ইয়ার লাইনটা কানেকশন করা, এমনি জালালউদ্দিন কানেক্টেড। এর ডান দিকে দেখেন সেটিং, এই সেটিংয়ে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে দেখেন শেয়ারে, এখানে 4G শেয়ার, এই শেয়ারে ক্লিক করলেই এই যে আপনি দেখেন কিউআর স্ক্যানটা চলে এসে পড়ছে। এখানে দেখেন কিউআর স্ক্যান 2টি পেয়ে আপনার ইয়াতে জেনে যাবে, অন্য মোবাইল দিয়ে কিউআর করে আপনার পাসওয়ার্ডটা নিয়ে যায়। আবার নিচে দেখেন সুন্দর করে পাসওয়ার্ডটা লেখা আছে, মুরসালিন 5393। এভাবে এই পাসওয়ার্ড ক্লিক করেও আপনার লাইন ব্যবহার করতে পারবে আপনার অজান্তে। এটা হলো কিউআর স্ক্যান আমি দেখালাম। আর ম্যাক অ্যাড্রেসটা, এই যে আপনার এই ম্যাক অ্যাড্রেসটা হলো এটা, এই যে দেখেন ম্যাক অ্যাড্রেসটা হলো এই যে ওয়াইফাই, আপনার যে ওয়াইফাইটা আছে ওয়াইফাই এখানে 0টি ক্লিক করে ধরবেন। দেখাচ্ছি এই ম্যাক অ্যাড্রেসটা, এই যে ওয়াইফাই এখানে 0টি ক্লিক করে ধরবেন,
ওখানে ক্লিক করে ধরার পর এই নিচে দেখবেন লেখা আছে ওয়াইফাই পারফরমেন্স সেভ ইট ওয়াইফাই ডাটা ওয়াইফাই পারফরমেন্স পারফরমেন্স আপনি ক্লিক করবেন ওয়াইফাই পারফরমেন্স ক্লিক করার পরে অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পর দেখবেন একবারে নিচে দেখেন ম্যাক অ্যাড্রেস আছে FE3861E6.A1.D4 এটা হলো ম্যাক অ্যাড্রেস প্রত্যেকটা সেটের এরকম ম্যাক অ্যাড্রেস আছে প্রত্যেকটা সেট আপনি যেই সেটটার আমরা কানেকশন করবেন সেই সেটটার ম্যাক অ্যাড্রেসগুলো আপনার খাতায় লিখে নেবেন বা এই খাতায় লিখে নিয়ে পরে বসাবেন এই ম্যাক এই আমার সেটের ম্যাক অ্যাড্রেস এটা তো আমি ওই সময় যে জায়গায় ছিলাম সেই জায়গায় আপনি দেখাচ্ছি এই এই আমার সেটের প্রত্যেক আমি যে ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছি প্রত্যেকটা সেটের ম্যাক অ্যাড্রেস এইভাবে আছে এই অ্যাড্রেসগুলো নিয়ে আপনারা বসাবেন এখন আপনি ম্যাক অ্যাড্রেসটা বসাবেন কীভাবে আমি দেখাচ্ছি এখানে দেখেন ওয়ারলেস ম্যাক ফিল্টারিং দেওয়ার পর এরকম অপশন আসবে অপশন দেখেন নিচে দেখেন অ্যাড নিউ এই অ্যাড নিউর জায়গায় অ্যাড নিউ দেখলে ক্লিক করার পর দেখবেন এরকম আছে ম্যাক অ্যাড্রেস এখানে ওই যে আমি যে ম্যাক আমার মোবাইলে যেরকম দেখাইছি যে ম্যাক অ্যাড্রেস ওয়াইফাই ঢুকে যে সেটটা কানেকশন করবেন প্রথমে আপনি যে সেটটা কানেকশন করবেন সেই সেটটার ম্যাক অ্যাড্রেসটা দেখে নেবেন ম্যাক অ্যাড্রেসটা আমি কি দেখবেন কীভাবে সেটা তো আমি দেখিয়েছি দেখে তারপরে এখানে ম্যাক অ্যাড্রেসটা বসাবেন যেমন এইখানে একটা ম্যাক অ্যাড্রেস এই যেখানে ম্যাক অ্যাড্রেস বসালাম এরপর নামটা দিয়ে দিবেন মানে আপনি নামটা দিলে মানে এই যার ইয়েটা যার মোবাইলের ম্যাক অ্যাড্রেসটা বসাবেন তার নামটা দিয়ে দিবেন তাহলে আপনার নাম চিনতে পারবেন যে আসলে বাইরে কেউ চালায় কি না দিয়ে পর সেভ দিবেন তাহলে আপনার এটা ম্যাক ম্যাক ফিল্টারিং হয়ে যাবে তো এটা বুঝতে পারছেন তারপরে এটা হলো একভাবে আপনারা এই ম্যাক ফিল্টারিং করতে পারবেন এখানে দিয়ে সেভ দিলেই এই ম্যাক ফিল্টারিং হয়ে যাবে আর তারপরে এখানে দেখেন আমার নিচে ওয়ারলেস স্ট্যাটিক্স ওখানে ক্লিক করেন ওখানে ক্লিক করে এখানে হলো আরেকটা নিয়ম আছে আপনার এখানে দেখেন যারা যারা আপনি এখানে করতে হলে ম্যাক ফিল্টারিং করতে হলে আপনার লাইন যাদের দিয়েছেন সবাইকে আগে কানেকশন করে দিবেন আপনার পাসওয়ার্ড দিয়ে সবাইকে কানেকশন করে দিবেন এই সবাইকে বলবেন যে তোমরা সবাই এখন লাইনে থাকো লাইনে থাকলে এখানে যেমন এখানে এখন এখানে দেখেন আমার দুইটা মোবাইল চালাচ্ছে দেখেন এই যে FE D8 6C1 EC A1 D4 এই ম্যাক অ্যাড্রেসটা আর 7D D7 5 যে দেখ আমি আপনাদের বড় করে দেখাচ্ছি এই 7D D7 5D এই দুইটা ইয়া এখন চালাচ্ছে নরেন এই একদম আমি দুইটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা যাদেরকে আমি আপনি লাইন দিবেন তাদের সবাইকে বলবেন যে তোরা এখন লাইনে থাক কানেকশন করে দিয়ে পাসওয়ার্ডটা ইয়ে করে দিয়ে সবাইকে বলুন লাইনে থাক লাইনে থাকলে পরে এখানে দেখেন ডে নাই এখানে আমি এগুলো অ্যালাউ করে দিয়েছি আপনাদের ওখানে থাকবে অ্যালাউ এই ওখানে আপনি ডে নাইয়ের জায়গায় অ্যালাউ থাকবে অ্যালাউতে ক্লিক করলেই আপনাদের ওগুলো ম্যাক ফিল্টারিং হয়ে যাবে আপনার আপনার যে যা যে কয়টা দিবেন সে কয়টা ম্যাক ফিল্টারিং হয়ে যাবে ম্যাক ফিল্টারিং হলে আবার আপনার দেখাচ্ছি ম্যাক এই আবার ম্যাক ফিল্টারিং ঢুকলাম এই যেখানে এই যেমন এই ওই আমি ওখানে ডে নাই দিয়ে দিয়েছি এই অ্যালাউ দিয়ে দিয়েছি সবগুলো এখানে চলে আসছে আপনার অপশন দুইটা দেখালাম একটা হলো আপনি এখানে এই এখানে নিজে কলম কলমে খাতার মধ্যে লিখে বসাতে পারবেন আরেকটা হলো এই ওই ওয়ারলেস স্ট্যাটিক্স দিলে এখানে সরাসরি যারা যারা সবাইকে লাইনে আসতে বলেন অ্যালাউ দিলে এখানে চলে আসবে এই দুটো অপশন দেখালাম এখন আপনারা এই ম্যাক ফিল্টারিং ইয়া করবেন কীভাবে কিউআর স্ক্যানটা অফ করবেন কীভাবে সেটা দেখাচ্ছি কিউআর স্ক্যানটা আপনি অফ করতে পারবেন এই যে এখানে আমার কিউআর স্ক্যানটা অফ করা এনেবল আমি এখানে দেখাচ্ছি এই যে ম্যাক ফিল্টারিং এখানে ওয়ারলেস ম্যাক ফিল্টারিং উপরে দেখেন ওয়ারলেস ম্যাক ফিল্টারিং এটা ডিজেবল করা মানে আমারটা এখন আমার কিউআর স্ক্যানটা এখন চালু এখন যে কেউ অন্য কেউ যে কেউ আমি যাদের কানেকশন দিছি তারা কিউআর স্ক্যান করে নিতে পারবে এখন আমি আপনাদের বুঝানোর সাথে চালু করছি এটা আমি এখন ডিজেবল করবো ডান দিকে দেখেন এই এনেবল লেখা এই এনেবল করে দিলাম কিউআর স্ক্যানটা আমি এনেবল করে দিলাম
কিউআর স্ক্রিনটা আমি এনেবল করে দিলাম। আর এখানে আমি যাদের ম্যাক অ্যাড্রেসগুলো এখানে লিস্ট করে রেখেছি শুধুমাত্র তারাই আমার এই ওয়াইফাই আমার ওয়াইফাই চালাতে পারবে, আমার ওয়াইফাইয়ের সাথে কানেকশন হতে পারবে, অন্য কেউ কোনো চেষ্টা করে কোনোভাবেই পারবে না। আমি যাদেরকে দেব তারাই পারবে, অন্য কেউ পারবে না। তো আশা করি বন্ধুরা আজকে আমি যতটুকু বোঝাতে চেয়েছি ততটুকু বুঝতে পারছেন। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনাদের একটু উপকার এসে থাকে, তাহলে আমার ভিডিওটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।